দেশে দরিদ্র ও অতিদরিদ্র মানুষের সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে। আর গেল একযুগে খানার গড় আয় বেড়ে হয়েছে তিন গুণ, তবে আয় বৈষম্য বেড়েছে। বিকেলে রাজধানীতে পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত খানা জরিপে এসব তথ্য উঠে আসে। আতিয়া আনোয়ার, অন্তর রিপোর্ট। বাংলাদেশে 2010 সালে খানার গড় আয় ছিল 11,500 টাকা, 2022 সালে এসে আয় বেড়েছে তিন গুণ। গত বছর খানার গড় মাসিক আয় বেড়ে হয়েছে 32,422 টাকা, আর ব্যয় বেড়ে হয়েছে 31,500 টাকা। আয় বাড়লেও খাবার গ্রহণের পরিমাণ রয়েছে একই। দুপুরে খানা আয় ব্যয় জরিপে এই তথ্য উঠে এসেছে। আমাদের পার ক্যাপিটা মান্থলি ইনকাম যদি দেখেন, আমাদের 7,614 টাকা, যেটা ছিল মাত্র 3,940 টাকা 2016 সালে। উন্নত দেশগুলোর ক্যালোরি হিসেবে খাবার গ্রহণের পরিমাণ প্রায় 3,000-এর বেশি। যদিও পরিকল্পনা মন্ত্রী মনে করেন আয় বাড়ার সাথে পুষ্টিকর খাবার গ্রহণের হার বাড়ে না। প্রতিমন্ত্রী বলেন ইউরোপ আমেরিকার সাথে বাংলাদেশের খাদ্যাভ্যাস এক না হওয়ার কারণে ক্যালোরির হিসেবে তাদের খাবার গ্রহণের পরিমাণ বেশি। ওরা যে পরিমাণ বাটার খায়, যে পরিমাণ দুইটা সকালে ডিম বিকালে খায়, আর যে পরিমাণ ওই শ্যাম্পেন খায়, যে ইয়ে খায়, মদ খায়, সেটার ক্যালোরিটা আমার দেশে কোনোদিন যোগ হবে না। আমরা অত বাটারও খাই না, অত ড্রিঙ্কসও করি না, ওখানে বড় রকম একটা ক্যালোরি যোগ হয়। দেশে গরিব মানুষের সংখ্যা আরও কমেছে। পরিসংখ্যান ব্যুরোর হিসেবে 2022 সালে দারিদ্রের হার কমে হয়েছে 18.7%। বিবিএস জানায় শহরের তুলনায় গ্রামে দারিদ্রের হার বেশি। দারিদ্রের হার কমলেও দেশে বৈষম্য বেড়েছে। পরিকল্পনা মন্ত্রী বলেন তথ্য নিয়ে নয় ছয় করে না বিবিএস। স্বার্থের জন্য আমরা কিন্তু কখনো আমার নিজের স্বার্থের জন্য আমরা রাষ্ট্রীয় এই সকল তথ্য নিয়ে আমরা কোনো নড়াচড়া করবো না। এই ধরনের আনএথিক্যাল বা অগ্রহণযোগ্য অবস্থানে এই সরকার নেই, জোর করে বলতে পারি আমি যেটুকু দেখেছি একজন মানুষ হিসাবে। সুতরাং আপনাদেরকে আশ্বস্ত করি, আপনারা যতই এটা ভুল পান আমরা গ্রহণ করব, কিন্তু আমরা জেনে শুনে কোনো এখানে তথ্য নিয়ে আমরা কোনো নয় ছয় করি না। দেশে বর্তমানে মোট হতদরিদ্রের সংখ্যা 95,10,000। উই আর অলওয়েজ ওপেন, উই উড লাইক টু টেক দ্যার হেল্প। আতিয়া আনোয়ার, অন্তু, দেশ টিভি, ঢাকা।